কিচেনের কঠিন থেকে কঠিনতম কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কাজগুলো সহজ তো হয়েই যায় সাথে আমরা নিজের জন্য কিছু টাইমও বের করে নিতে পারি তো এরকম কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত চলো ভিডিও শুরু করি সংসারের সমস্ত কাজকর্ম আমরাই করে থাকি তার জন্য আমাদের নখ কিন্তু অনেক নোংরা হয়ে যায় আর নখটা কিন্তু হোলদেটে হয়ে যায় তাই নখের হোলদেটে ভাব দূর করার জন্য আর নখ পরিষ্কার করার জন্য এই টিপটা কিন্তু খুব কার্যকরী তার জন্য তোমাদের নিতে হবে লেবু অর্ধেকটা লেবু নিয়ে নাও আর তার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দাও আর বেকিং সোডা দেওয়ার পরে এরকমভাবে নখের মধ্যে এই লেবুটা ঘষে নাও নখের সাথে সাথে যদি হাতেও এই লেবুটা ঘষা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো তোমরা হাতেও ঘষে নিতে পারো লেবুটা তাতে হবে কি তোমাদের হাত কিন্তু অনেক উজ্জ্বল আর খুব গ্লো করবে তো এই এইরকমভাবে মাঝে মধ্যেই করে নিতে পারো এতে তোমাদের হাত আর নোখ দুটোই খুব সুন্দর থাকবে তো দেখো এক থেকে দেড় মিনিটের মতো এরকমভাবে আমি ঘষে নিয়েছি এবার আমি কিন্তু ট্যাব ওয়াটার দিয়ে ধুয়ে নেবো দেখো আমি হাতটা কিন্তু ধুয়ে নিয়েছি দেখো নোখগুলো কিন্তু একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আর আমার এই টিপটা কিন্তু খুব কার্যকরী তো দেখো যখন আমরা জুতো ধুই জুতো শুকোতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর জুতো যখন ধোয়া হয় তখন কিন্তু জুতোর মধ্যে জল আটকে থাকে তো এই জন্য একটা ইউজফুল টিপ শেয়ার করব যেটা তোমাদের খুব কাজে আসবে বিশেষ করে আমরা যখন বর্ষাকালে বা শীতকালে জুতো ধুই তখন কিন্তু শোকাতে চাই না গ্রীষ্মকালে তো কোনো ব্যাপারই না আমরা রোদের মধ্যে জুতো রেখে দিলে কিন্তু খুব ভালো শুকিয়ে যায় কিন্তু বেশি প্রবলেম হয় শীতকালে আর বর্ষাকালে তো এর জন্য দেখো এরকম একটা পলিব্যাগ নিয়ে নাও তো এরকম পলিব্যাগ তো সবজির সাথে আসেই বাড়িতে তো এগুলো রেখে দিই আমি আর এরকমভাবে পলিব্যাগের যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলের মধ্যে জুতোটাকে এরকমভাবে ঢুকিয়ে দাও দেখতে পাচ্ছ কীরকমভাবে আমি দেখাচ্ছি যেরকমটা আমি দেখাচ্ছি তোমরাও এরকমভাবে করে নেবে এই দেখো কীরকমভাবে দেখো আমি জুতোর আগের সাইডটা আর পেছনের সাইডটা আমি কিন্তু পলিব্যাগের হ্যান্ডেলের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিয়েছি দেখো এটা একদম সেট হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি মানে শুকোতে দেব তো একটুভাবে এরকমভাবে ঝুলিয়ে শুকাতে দিতে হবে দেখো এবার আমি কিন্তু যেখানে দড়ি টাঙানো থাকে আমি যে যেখানে আমরা কাপড় মেলি সেখানেই কিন্তু এরকমভাবে জুতোটাকে ঝুলিয়ে দিতে হবে এবার ক্লিপ দিয়ে আটকে দেব। জুতোটাকে এরকমভাবে ঝুলিয়ে দিয়ে শুকাতে দেওয়ার কারণ হচ্ছে যে জলগুলো জুতোর মধ্যে ঢুকে থাকে আটকে থাকে সেই জলগুলো দেখো খুব সহজেই কিন্তু নিচে পড়ে যাবে এরকমভাবে জল পড়ে গেলে কিন্তু জুতোটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর জুতোটাতে দেখো পুরো হাওয়া ঢুকবে যার জন্য জুতো কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আশা করি এই টিপটা তোমাদের খুব ভালো লাগে আর আমার এই টিপটা আরও গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু লক্ষ্য করে দেখো তো দেখো এরকম নারকেলের নারকেলের ঝাড়ু আমরা সবাই ব্যবহার করি প্রত্যেকের ঘরে ঘরে পাওয়াই যাবে কিন্তু কী হয় বলো তো আমরা যখন নারকেল ঝাড়ু কিনে আনি কিছুদিন ব্যবহার করার পরেই নারকেলের এই যে কাঠিগুলো আছে এগুলো কিন্তু খুলতে শুরু করে দেয় কারণ এই বাঁধনটা দেখতে পাচ্ছ এই বাঁধনটা কিন্তু অনেক আলগা থাকে যার জন্য বারবার খুলে যায় আর বারবার আমাদের কিন্তু বাঁধতে হয় একটা সমস্যা দেখা দেয় তো এটার একটা এই সমস্যার একটা সমাধান আমি তোমাদেরকে করে দেখাবো তার জন্য আমাকে লাগবে বোতল প্লাস্টিকের বোতল তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্প্রাইডের বোতল স্প্রাইডের বোতল নিয়ে নিয়েছি আর বোতলের যেই পেছনের দিকের খাঁজ থাকে এই খাঁজ খাঁজগুলো কিন্তু এরকমভাবে কেটে নিতে হবে ঠিক আছে একটু মানে যদি ছুরিটা একটু গরম করে এগুলো কাটো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে কিন্তু আমি গরম করিনি যার জন্য আমাকে কাটতে একটু টাইম লাগলো যদি তো দেখো এরকমভাবে আমি বোতলের পেছন দিকটা কেটে নিয়েছি সবগুলোই কিন্তু কাটতে হবে এরকমভাবে এবার ঝাড়ুর বাঁধনটা খুলে নিতে হবে ঝাড়ুটা এইমাত্র কিনে নিয়ে এসছে তার জন্য দেখো বাঁধনটা হয়তো শক্তভুক্ত লাগছে কিন্তু কিছুদিন ব্যবহার করার পরেই কিন্তু এই বাঁধন খুলে যায় তো পার্মানেন্টলি কিভাবে শক্তভুক্ত করা যায় সেটাই আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তো দেখো বাঁধনটা আমি খুলে দিয়েছি এবার ঝাড়ুর কাঠিগুলো অল্প অল্প করে একটু নিতে হবে নিয়ে এই বোতলের যে পেছনের দিকটাতে খাঁজ খাঁজ করে কেটে নিয়েছি সেই খাঁজের মধ্যে ঢুকাতে হবে অল্প একটু নিয়ে নিয়ে ঢুকাতে হবে ঝাড়ুর কাঠিগুলো সব আমি কিন্তু বোতলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার বোতলে যে স্টিকার লাগানো থাকে সেই স্টিকারটা আমি উঠিয়ে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ স্টিকারটা কিন্তু আমি উঠিয়ে দিলাম আর তোমাদের দেখাচ্ছি ঝাড়ুটা এরকম দেখতে হয়েছে আর ঝাড়ুটা কিন্তু এরকম এখন কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়নি কারণ এই অবস্থায় যদি ঝাড়ু দেওয়া হয় তাহলে কিন্তু কাঠিগুলো সব খুলে খুলে পড়ে যাবে তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাসের মধ্যে নিয়ে গিয়ে ঝাড়ুটাকে হালকা করে গরম করতে হবে আর একটা কাপড় দিয়ে এরকমভাবে চেপে দিতে হবে তো দেখো গরম করার ফলে প্লাস্টিকটা গলে যাচ্ছে আর গলে যাওয়ার ফলে ঝাড়ুর মধ্যে চিপকে লেগে যাচ্ছে আর এই জন্য ঝাড়ুটা কিন্তু একদমই পাকাপুক্ত হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছ আর এরকমভাবে ঝাড়ুটাকে করে নিলে ঝাড়ু কিন্তু কোনো দিনেই খুলবে না একদম পাকাপুক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা দেখো ঝাড়ু কিন্তু রেডি হয়ে গেছে আর কোনো অংশেই কিন্তু ঝাড়ুটা খোলার কোনো চান্স নেই আর তাছাড়া তোমরা লক্ষ্য করে থাকবে ঝাড়ু ব্যবহার করতে করতে ঝাড়ুর যেই কাঠিগুলো থাকে একটু একটু করে ক্ষয়ে যায় আর গোড়ার দিকে যখন ক্ষয়ে যায় তখন ঝাড়ু দিতে গেলে হাতে কিন্তু অনেক ব্যথা লাগে তো সেটার থেকেও তোমরা কিন্তু মুক্তি পাবে ঠিক আছে এরকমভাবে করে নিলে তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ ঝাড়ুটা খুব মজবুত হয়ে গেছে এবার আমি ঝাড়ু দিয়ে দেখাচ্ছি কত সুন্দর ঝাড়ু লাগানো হচ্ছে আশা করি এই টিপসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে আর একটা লাইক দিয়ে দেবে ভিডিওটাতে বাড়িতে যদি এরকম ক্যাবিনেট থাকে আর ক্যাবিনেটে যে ড্রয়ারটা থাকে অনেক সময় দেখা যায় এটা কিন্তু আটকে আটকে যায় তো এর জন্য কী করা যায় যাতে এটা না আটকায় বিশেষ করে বর্ষাকালে বেশি সমস্যা দেখা দেয় কারণ কাঠ হয়তো বাড়ে কিন্তু কাঠের জিনিসগুলো যেগুলো হয় না সেগুলোতেই কিন্তু এই প্রবলেমটা বেশি দেখা দেয় তো এর জন্য তোমরা কি করবে একটা মোমবাতি নিয়ে নেবে মোমবাতি নেওয়ার পর মোমবাতিটা দেখো ড্রয়ের যে সাইডে একটা চেন টাইপের রয়েছে কবজা টাইপের রয়েছে সেখানে একটু করে ঘষে দিতে হবে হালকা করে ঘষে দেবে বেশি কিন্তু ঘষবে না এরকমটা করলে তোমরা দেখবে যে ড্রয়ারটা একদম ক্লিয়ার হয়ে যাবে আটকে আটকে যাচ্ছিলো সেটা আর একদমই আটকাবে না দুই সাইডে আমি এরকমভাবে করে নেবো মোমবাতিটা হালকা করে এরকমভাবে ঘষে নেব এটার থেকে তোমরা অনেক উপকৃত হবে তোমরা চাইলে তেল দিয়েও এই কাজটা করতে পারো কিন্তু আমি মোমবাতি দিয়ে করে দেখালাম আশা করি এই টিপটাও তোমাদের অনেক ভালো লেগেছে এই পরবর্তী যে টিপ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আমরা যখন রান্না করি তখন ভাতের মাড় বা দুধ বা চা এরকম উতলে পড়ে যায় যার জন্য আমাদের কিন্তু গ্যাসের নিচেরটা অনেকটাই নোংরা হয়ে যায় তো এর জন্য কি করবে এরকম ধরনের দেখো থার্মোকল তো আমাদের বাড়িতে থাকেই কোনো না কোনো ফার্নিচার যখন আমরা কিনি তার সাথে তো আমরা পেয়েই থাকি তো এইগুলো ফেলবে না এগুলো রেখে দেবে আমি কিন্তু রেখে দিয়েছি তো থার্মোকলটা এরকমভাবে আমি কিন্তু কেটে নিলাম একটু সোজা করে নিলাম টেরামেরা ছিল এবার এই থার্মোকলটা আমি কী করবো বলতো গ্যাসের নিচে এরকমভাবে রেখে দেবো এরকমভাবে রেখে দিলে কী হবে তো যখন ভাত বা মানে ভাতের মাড় তারপর তোমার চা বা দুধ যদি উতলে পড়ে তাহলে কিন্তু এই থার্মোকলটার মধ্যেই পড়বে আর যখন নোংরা হবে আমি থার্মোকলটা ফেলে দিতে পারবো আর থার্মোকল কিন্তু লিকুইড জাতীয় জিনিসগুলো খুব তাড়াতাড়ি শুষে নিতে পারে যার জন্য গ্যাসের নিচেরটা নোংরা হবে না আশা করি এই টিপটাও তোমাদের অনেক কাজে আসবে আমরা যখন কাবলি ছোলা বাড়িতে রান্না করি তখন কিন্তু এর কালারটা যেমন হোটেলে বা রেস্টুরেন্টে যেরকম কালার থাকে কালো রঙের সেই রঙটা আসে না কারণ দেখতে পাচ্ছ কাবলি কাবলি ছোলার কালারটা কিন্তু সাদা থাকে তো এর জন্য কি এমন করা যায় যাতে কিন্তু ওই হোটেলের মতো রেস্টুরেন্টের মতো কালারটা চলে আসে তো এর জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে বেদানার ছিলকা বেদানার যে ছিলকাটা আছে সেটা তোমরা মানে খোসাটা সেই খোসাটা তোমরা না ফেলে দিয়ে যখন তোমরা কাবলি ছোলা সেদ্ধ করবে সেদ্ধ করার সময় এই বেদানার যেই খোসাটা সেই খোসাটা তোমরা অল্প একটু দিয়ে দেবে আর দিয়ে দেওয়ার পরে জল দিয়ে যেরকমভাবে তোমরা সেদ্ধ করো সেরকমভাবে সেদ্ধ করে নেবে তাহলে দেখবে খুব সুন্দর একটা কালো রঙ চলে আসবে এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালো রঙ চলে এসছে এবার যে বেদানার খোসাটা আছে খোসাটা তোমরা তুলে ফেলে দাও জলটাও ঝরিয়ে নাও তারপরে রান্না করো দেখো ছোলা খেতেও যেমন সুস্বাদু হবে আর দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় হবে তো আশা করি এই টিপটাও তোমাদের অনেক কাজে আসবে তো বন্ধুরা বলো কেমন লাগলো আজকের টিপসগুলো যদি আজকের টিপসগুলো একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে লাইক করতে একদম ভুলবে না আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কীরকম ধরনের টিপস ভিডিও চাও আমি সেরকম ধরনের টিপস ভিডিও তোমাদের জন্য আনবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছিস তোমরা সবাই খুব ভালো আর সুস্থ থাকবে টাটা বন্ধুরা